হাফসা কোথায় মারিয়াম কোথায় এখানে বসো যাও দেখি হাফসা দিকে So much fun! Amy is having so much fun! Assalamualaikum everyone, welcome to Nishi's Nest. আমরা আজকে যাচ্ছি হলো আমার মামার বাসায়। সকাল সকালই বেরিয়ে গেছিলাম আম্মুকে নিয়ে। তো আমি আম্মু আর অ্যামেলিয়া যাচ্ছি আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে নরসিংদী ঘোড়াশাল। আসলে আমার আম্মুর কাছে আসাটা যতটা ইম্পর্টেন্ট আমার মামার বাড়ি যাওয়াটা আমার কাছে অতটাই। এই জন্য আম্মুকে নিয়ে একবার দেখা করতে যাচ্ছি। কারণ আমি সবসময় আমার মামার বাড়ির অনেক ক্লোজ। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখনও প্রত্যেক সপ্তাহেই বলতে গেলে আমি ঘোড়াশাল চলে যেতাম, যেহেতু বাস দিয়ে যেতে বেশি সময় লাগে না। আমার মামা মামি খালারা সবাই ওখানে আছে। নানা কিছুদিন আগে মারা গিয়েছে আর নানু আমি যখন কলেজে পড়ি তখন মারা গেছে। তো নানুর সাথে অনেক ক্লোজ ছিলাম জন্য প্রত্যেক মাসে মানে নানুর জন্য হলেও আমাকে যেতেই হতো। আর মামিরা হচ্ছে আমার কাছে আম্মুর মতনই, একদম আমাকে এতটাই আদর করে। সো আম্মুকে নিয়ে ওখানে গিয়ে একটু সময় কাটাবো এই জন্যই যাচ্ছি। আর অ্যামেলিয়ার বাবা আর আমার শ্বশুর শাশুড়িরা কালকে যাবে আমাদেরকে নিয়ে আসতে। আসলে আমার বিয়ের পরে কোথাও সেরকম আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়নি, এই জন্যই আজকে মানে এবার আসার পরে এত চাপ পড়ছে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার, যেহেতু আগে যাইনি আর এবার তো অ্যামেলিয়া আছে। তো সব মিলিয়ে আর কি এবার ঘোরাঘুরিটা একটু বেশি হচ্ছে। বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। রাইট, দেখি হাফসা কোথায় মারিয়াম কোথায় এখানে বসো যাও দেখি হাফসা এদিকে তাকাও, এইদিকে 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 যে এটা মারিয়াম এটা হাফসা আর এটা কে? আমি কোথায়? উমামা। আমি দেখছো নিউ ফ্রেন্ড আসছে একটা, এটা উমামা বলো তো। বাসার সবাই আমাদের জন্য অধীর আগ্রহে দুই দিন আগে থেকেই বসেছিল, অ্যামেলিয়া কখন আসবে, আমি কখন আসব। আমি হচ্ছে এই বাড়ির বড় নাতনি, সবার বড়, মানে আমার খালাতো ভাই বোনদের মধ্যে, মামাতো ভাই বোনদের মধ্যে সবার বড় আমি। আমার নানির বলতে গেলে আমার নানির গোষ্ঠীর একমাত্র বড় নাতনি আমি, যার বিয়ে হয়েছে, তারপরে এমএও আছে। আমার কাজিনরা কিন্তু সব ছোট ছোট, এই যে আশেপাশে যাদের দেখছেন এরা সব আমার মামাতো ভাই বোন, তো বুঝতেই পারছেন কতটা ছোট। তো এই আর কি সবার অনেক আদরের আমি, আর আমার মেয়ে তো আরও বেশি আদরের। তো আসার পরে আমার খালাতো বোন, আমার খালামণি হচ্ছে এই যে বিড়াল পালে বাসায়, তো এই যে বিড়াল নিয়ে এসেছে খালাতো বোন যাতে অ্যামেলিয়াকে একটু আনন্দ দিতে পারে। তো অ্যামেলিয়া তো বিড়াল দেখে মহা খুশি। এই বাড়িটা করা হয়েছে আমি যখন কলেজে পড়ি তখন, আমার ছোটোবেলার নানুর বাড়ির স্মৃতি কিন্তু পুরানো বাড়িতে, সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো। তো এই বাড়িটা যখন করেছে তখন আমার নানু ছিল, আমিও তখন মামা বাড়িতেই ছিলাম। আমার এইচএসসি এসএসসি দুইটা বন্ধই আমি পুরো নানু বাড়িতে কাটিয়েছি। তো আর কি নানু বাড়ির স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না, আমি অনেক সময় কাটিয়েছি অনেক বেশি। যেটা বললাম আমি, আমার আম্মুর কাছে আসাটা আমার কাছে যেমন, নানু বাড়ি আসাটাও ঠিক ওরকমই। মানে আমি ভাবতেই পারি না যে আমি আসবো আর আমার মামা মামির সাথে দেখা করবো না, খালামণিদের সাথে দেখা করবো না। তো যাই হোক, আসার পরে এই যে আনন্দে কাটছে, আসার পর থেকেই অ্যামেলিয়া একদম ছোটাছুটি শুরু করেছে। কারণ আমার মামা তো ভাই মানে বোনগুলো ছোট ছোট, ওরাও প্রথমবার অ্যামেলিয়াকে দেখলো, আমিও বেশি ওদেরকে দেখতে পারিনি কারণ ও যখন হয়েছে তখন ছোটটা আরেকটা মামাতো বোন আছে সেটাকে তো দেখিনি, প্রথমবার দেখলাম আর ওকে একবার মাত্র দেখেছি। তো সবার সাথেই আসলে অনেক দিন পরে দেখা হয়েছে, খুবই মানে কি বলবো আবেগী হয়ে গিয়েছিলাম। তো এই যে ও আবার বিড়ালটা ধরে অ্যামেলিয়াকে দেখাচ্ছিল, ওরা তো প্রত্যেক দিন দেখে, তো অ্যামেলিয়া আবার একটু ভয়ও পাচ্ছিল, সে এক্সাইটেডও আবার ভয়ও পাচ্ছিল এরকম আর কি। তো এই তো এসে খুবই আনন্দ করছিলাম আমরা, সময় কোন দিক দিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। আসার পর থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে মামি রান্নাবান্না করেছে, মামা আমার জন্য পুকুর থেকে নিজ হাতে মাছ ধরেছে, সরপুটি মাছ। এপাশে মামি করলা ভাজি করেছে, শাক ভাজি করেছে, মানে আমি একদম দেশীয় খাবার চেয়েছিলাম। ওই পাশে মুরগির মাংস সিমের বিচি দিয়ে করেছে, তারপরে শশা রান্না করেছে। মুরগির মাংসটা আমার নানু করতো, আমি আসলে মানে প্রায় নানুর হাতে খেতাম, এত মজা। আর মামিও সেম ওভাবেই করেছে। নানুর কথা আসলে খুব মনে পড়ছিল যখন এসেছি।
তো কি আর করার, যাই হোক, আসার পর থেকে হচ্ছে মামি খালামণিদের অনেক এক্সাইটমেন্ট, অনেক গল্প, অনেক কিছু। এই পাশে অ্যামেলিয়ার জন্য শাড়ি কেনা হয়েছে, এই যে একটা লাল সবুজ শাড়ি আর একটা হচ্ছে পার্পলের মধ্যে গোল্ডেন কালারের শাড়ি। আবার ছোট মামি আবার অ্যামেলিয়ার জন্য এই যে হলুদ কালারের একটা শাড়ি কিনেছে। এত এত গিফটস, মামি মামা আমার জন্য থ্রি পিস কিনেছে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি মানে আগামীকাল আসবে, তো আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবার জন্য কাপড় চোপড় কিনেছে, সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আসলে অনেক কাপড় নিয়ে এসেছে, আমাদেরকে আমাকে চুজ করতে দিয়েছে আমি কোনটা নিতে চাই। তো সবার জন্য বসে বসে কাপড় চোপড় দেখছিলাম, আর অ্যামেলিয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি সবসময় অ্যামেলিয়ার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে আসছি বা করি। তো এই যে মামা মানে আমার দুই মামি, বড় মামি ছোট মামি দুজন মিলেই হচ্ছে অ্যামেলিয়ার জন্য যে ক্লিপ ব্যান্ড কিনেছে, এত কিউট কিউট ক্লিপ ব্যান্ড, মানে এত শর্ট টাইমের মধ্যে গিয়ে আবার এগুলো করে নিয়ে এসেছে অ্যামেলিয়াকে আমি দেখাচ্ছিলাম। অ্যামেলিয়ার এক্সাইটমেন্টের তো কোনো সীমা নেই, সে তো মানে একের পর এক শুধু পেয়েই যাচ্ছে। তো এই যে এই ক্লিপগুলো খুবই কিউট কিউট ক্লিপ কিনেছে, যেহেতু দেখে অ্যামেলিয়ার চুলগুলো বড়। মামা মামি কিন্তু আমার মানে আমার বাসার সবাই আমার মোটামুটি ভিডিও দেখে, তো দেখেছে অ্যামেলিয়ার চুলে আমি ক্লিপ ক্লিপ লাগাই। তো এই যে এই ড্রেসটা আবার বড় মামি এনেছে, অ্যামেলিয়ার একটু বড় হয় বাট তাও পরিয়ে দিয়েছিলাম মাশাল্লাহ। আমার তো সাদা কালার পছন্দ, তো সেটা মাথায় রেখেই সব শপিং একটু সাদা সাদা করার চেষ্টা করেছে। আমাকে একটা ড্রেস দিয়েছে, সেটাও আমি চুজ করেছি সাদার মধ্যে, ইনশাল্লাহ কখনো পরলে দেখাবো। এই যে এ পাশেও সুন্দর সুন্দর কিছু ক্লিপ ছিল। আসলে এত 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 জিনিস আমি বলে বোঝাতে পারবো না, যাওয়ার পর থেকে শুধু দেখছি, গল্প করছি, শপিং দেখছি, খুবই খুবই মজা হচ্ছিল। তো এই যে এইগুলো ক্লিপ ছিল, ব্যান্ড ছিল, আবার আমার মামাতো বোনগুলো ওরা নিজেরা মানে রেখে দিয়েছে এগুলো অ্যামেলিয়ার জন্য, আমাকে দেখাচ্ছে যে দিদি দেখো এগুলো অ্যামির জন্য। তো মাশাল্লাহ সবাই খুবই হ্যাপি। আর এই তো এই ক্লিপটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবগুলোই সুন্দর বাট একটু পিঙ্কিশ হোয়াইটের মধ্যে তো আমার ভালো লাগে। মামিরা যদি ওগুলোই এনেছে আমার যেগুলো পছন্দ। তো ছোটো মামি আবার অ্যামেলিয়ার জন্য বাটারফ্লাইয়ের যে যে পাখাগুলো পাওয়া যায় এগুলো এনেছে, মানে কি বলবো, একটার পর একটা। আমি সব তো রেকর্ডও করতে পারিনি, মানে অ্যামেলিয়া এটা দেখেই বলছে এটা খুলবে। একটা হোয়াইট কালারের ছিল, একটা পিঙ্ক কালারের ছিল, তো এই যে পিঙ্কটা হচ্ছে অ্যামেলিয়ার জন্য, এটা হচ্ছে মামি খুলে দিচ্ছে। যারা ঘোড়াশালে আছেন বা নরসিংদীর আশেপাশে, ঘোড়াশালে বিশেষ করে যারা আছেন তারা হয়তো চিনে থাকবেন। ঘোড়াশালে সবাই অবশ্য আমার মামাকে চিনে, ঘোড়াশাল বাজারে যে বই বিতান লাইব্রেরি আছে ওটা হচ্ছে আমার মামার। তো বৃষ্টির কারণে আসলে আসার সময় আমি ভেবেছিলাম লাইব্রেরিতে একবার নামবো, আপনাদেরকে দেখাতে পারতাম, তো এত বৃষ্টি ছিল আসার সময় এজন্য আসলে আর ওরকমভাবে দেখাতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা একটা করে সবার সাথে দেখা করতে পারছি, সব আত্মীয় স্বজনের বাসায় যেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। অ্যামেলিয়া, আমি, আমরা সবাই সুস্থ আছি, এটাই অনেক বড় আর কি। কারণ হচ্ছে মানে সবাই বলছিল এটাই যে মাশাল্লাহ অ্যামেলিয়া এত মিশুক জন্যই হচ্ছে আমি ঘুরে আরাম পাচ্ছি, তা না হলে ও যদি কান্নাকাটি করতো তাহলে আসলে মানে বিপদে পড়ে যেতাম। তো মামি আবার বলছিল অ্যামেলিয়াকে এটা নিয়ে সুন্দর একটা ভিডিও করে রেকর্ড করবে, আর অ্যামেলিয়াও এটা পরে বুড়ি একদম পুরো ম্যাজিক দেখাচ্ছিল সবাইকে। আমার ছোট মামি খুব সুন্দর করে ঘর সাজিয়েছে, ছোট মামি আবার ঘর সাজানোর খুব শখ, তো এই প্রথমবার এসে আর কি গুছানো গাছানো এত মানে ফুল টুল দিয়ে সাজানো দেখছিলাম, তো এই জন্য আবার একটু রেকর্ডও করেছি, আপনারাও আমার সাথে সাথে দেখুন। কারণ আমি যখন এর আগের বার এসেছি, অবশ্য দুই ইউনিট নেওয়ার পরেই আমি এসেছি, মামি ছোট মামির বিয়ে হওয়ার পরে আমি মনে হয় একবার দুইবার এসেছিলাম। তো এই যে যদিও নিজের বাড়ি বাট তারপরেও হচ্ছে মামারা নিজেরা থাকার মতো করে বড় করে ইউনিট করেনি, কারণ পাশে একটা জায়গা আছে, মামার প্ল্যান হচ্ছে ওখানে একটা বাড়ি করবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে ছোট একটা ইউনিট নিয়েছে দুই রুমের, আর পাশেরটা হচ্ছে তিন রুমের, মোট পাঁচ বেডের একটা পাশাপাশি ইউনিট নিয়ে থাকে। এটা হচ্ছে আমার বড় মামির ঘর, আমার বড় মামির হচ্ছে তিন ছেলে এক মেয়ে, ছোট এই যে বেবিটা ওকে আমি এবার প্রথমবার দেখছি, এই যে ঘুমাচ্ছে। তো এই পাশে হচ্ছে রান্নাঘর, খাওয়া দাওয়া একসাথেই হয় বাট দুইটা কিচেন। ওই পাশের কিচেনে দেখা যায় ছোট মানে বেশি গেস্ট আসলে চার চুলা একবারই ইউজ করে, আর আদারওয়াইজ এই ঘরেই রান্নাবান্না খাওয়া দাওয়া চলে। এই পাশে একটা রুম, এই রুমে আমার মামাতো ভাইরা ঘুমায়, ওরাও ছোট ছোট স্কুলে পড়ে। সব মিলিয়ে বাসায় বাচ্চা হচ্ছে ছয়জন, চারটা ছেলে দুইটা মেয়ে, তো এই জন্য বাসা মানে বাসায় একটু গুছিয়ে রাখা প্রবলেম। তারপরেও
মামিরা খুব সুন্দর করে ঘর সাজিয়ে রাখে, একদম পুরো টিপটপ। এটা শুধু ভিডিওর জন্য না, আমি ছোটবেলা থেকে যখনই আমার মামা বাড়িতে আসে, আমার খালারা যখন ছিল তখন এরকম গুজগাছ ছিল, মামিরাও আলহামদুলিল্লাহ একদম সেম ওরকমই পড়েছে। আমি আমাদের বাসায় আম্মু আমরা সবাই এটা বলি যে আমার মামা বাড়ি সবসময় গুছানো, কখনোই এরকম হয়নি যে মামিরা আসার পরে কোনো কিছুর একটুও চেঞ্জ হয়েছে, একদম সেম ওরকমই। তো যাই হোক, এটা ছিল ছোট মামির ঘর, এখানে আমেলিয়ায় যে আমার ছোট মামাতো ভাইটার সাথে খেলা করছিল। তো ও মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ হাফেজ হবে ইনশাল্লাহ। সবাই অ্যামেলিয়াকে খুবই আদর করছিল, যদিও অ্যামেলিয়া একদম কোলে উঠে আদর খাওয়া এরকমটা করে না, বাট তারপরেও একদম মানে যে দেখলে কান্নাকাটি করে বা একদম ওরকম না, আমি সামনে থাকলে বা ওর আশেপাশে কেউ খেললে বাচ্চারা ওরা খেলে। তো এই যে খালামণি আম্মু সবাই মিলে হচ্ছে আমরা ড্রয়িং রুমে বসেছি, আমার মাও পান খায়, আমার খালারাও পান খায়, তো সবাই মিলে হচ্ছে একটু পান টান খাচ্ছিল। আমিও কিন্তু এরকম অকেশনে পান খাই, মানে সামনে পেলে আমার ভালোই লাগে। এটা হচ্ছে উপরতলার আন্টিরা যে থাকে, ওনারা আমার ভিডিও দেখে, অ্যামেলিয়াকেও দেখে। তো আন্টি হচ্ছে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, দেখে ভিডিওতে আমি চা খেতে পছন্দ করি। চা খেয়ে আবার এই যে আন্টির বাসায় এসেছি, আন্টির বেবিটা হচ্ছে অ্যামেলিয়ারই সমান, 3 বছর, একটু বড়। তো এরা আবার খুব সুন্দর খেলা করছিল, অ্যামেলিয়া আবার ওর এই ঘোড়াটার উপরে বসে সুন্দর খেলছিল দুজন মিলে। এই বাসায় প্রত্যেকটা আন্টি মামিদের সাথে, মানে মামিরা যেটা বললো, প্রত্যেকটা আন্টি খুবই মিশুক। তো আমিও আসার পরে একদম সবাই এসে খুব গল্প করছিল সবার বাসায়। আমি একটু বিকেলবেলা ঘুরেছি, এই যে আন্টির বারান্দাটা খুবই সুন্দর করে সাজিয়েছে। যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের ঘরে ঢুকলেই আসলে বোঝা যায় ঘর সাজানোর কিছু না কিছু ছোঁয়া থেকেই যায়। আর বারান্দায় গাছ হলে তো ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি হচ্ছে গাছগুলো দেখছিলাম, আবার এন্ট্রেন্স আন্টি খুব সুন্দর করে সাজিয়েছে। আন্টির ঘরটা হচ্ছে ছোট, 2 বেডের, বাট এত সুন্দর করে সাজিয়েছে, একদম প্রত্যেকটা কর্নার আর কি একদম ডেকোরেট করেছে আর কি, লাইট দিয়েছে, গাছ টাছ দিয়েছে, সুন্দর আর কি। ওটা ঘরেই তার মানে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে। So much fun! Amy is having so much fun! অনেক মজা হচ্ছে অ্যামেলিয়া। আন্টির পাশের ইউনিটে হচ্ছে আরেক আন্টির বাসা, এই আন্টিও হচ্ছে আমাকে কফি খাওয়ার দাওয়াত দিচ্ছিল, মানে এসেছি উপরে আন্টির বাসায় অ্যামেলিয়া খেলছিল, তারপর আবার এই আন্টির বাসায় এসেছি, দেখলাম আন্টিও খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। তো মানে আমাকে দেখেই সাথে সাথে হচ্ছে কফি বসিয়েছে, মানে ভিডিও যারা দেখে তারা জানে আমি চা কফি পছন্দ করি, আর এটা অফার করলে আসলে নাও করি না। তো মজা হয়েছিল, চাটাও বেশ মজা ছিল, আন্টির কফিটাও খুবই মজা হয়েছিল। তো আন্টির এই পাশটা যেহেতু ফাঁকা, এই পাশে আবার আন্টি মানে অ্যামেলিয়া গাড়িও চালাচ্ছিল এদের, ওর তো মজার কোনো শেষ নেই, আদরে আদরে একদম দিন পার হচ্ছে। তো আবার বাসায় চলে এসেছি, আমার খালু আমার জন্য পুরি নিয়ে এসেছে, আলু পুরি, তারপর বেগুনি। এই আলু পুরিটা এত মজা, একদম ভেতরে পুরো আলুর পুরটা একদম পুরো, মনে হচ্ছে আমি আলুর চপের মধ্যে আমরা যেরকম পুর দিই এইরকম করে পুর দেওয়া, এতটা মজা, আমি এরকম আলুর পুরি আগে খাইনি। তো আমি আবার একটু ঝাল নাস্তা পছন্দ করি, এজন্য আমার খালু সবসময় আমি আসলে এরকম নাস্তা, তারপর আমি কোক পছন্দ করি, এজন্য সবসময় আমার জন্য কোক নিয়ে আসে। বাসার কেউ কোক খায় না, সবাই 7 আপ খায়, বাট আমার জন্য খালু একটা বোতল হলেও সবসময় কোক নিয়ে আসে। এটা শুধু এখন না, আমি ছোটবেলা থেকে একদম অ্যামেলিয়ার সাইজ থেকে আমার মনে আছে যতটুকু স্মৃতি, মানে আমি আমার খালা খালুর কাছে মানে একদম পুরো মেয়ের মতো করেই বড় হয়েছি। আমি আমার ছোটবেলার স্মৃতি বলতে থাকলে পুরো ভিডিও শেষ হয়ে মানে সারা রাত পার হয়ে যাবে, এত এত স্মৃতি আছে। তো এই যে অ্যামেলিয়াকে আবার একটা বেগুনি দিয়েছিলাম যে ট্রাই করার জন্য, সে প্রত্যেকটা খাবারই এক কামড় খেয়ে খেয়ে খাচ্ছিল না, আসলে আসার পর থেকে ওর এত জার্নি হচ্ছে, বিশেষ করে ঘুমটাই একটু সমস্যা হচ্ছে, ঘুমাতে চায় না, কারণ মানুষজন অনেক বেশি দেখছে, ঘুমটাই পরিপূর্ণ হচ্ছে না। ওয়াও, কি পড়তেছে অ্যামেলিয়া? শাড়ি, নাইস। নানু শাড়ি পরাই দিতেছে অ্যামেলিয়াকে। ওই যে ওরে দেখা বসে আছে, বুঝছো? দেখি আমি আমি হ্যাঁ অ্যামেলিয়া দেখি আয়না দেখতেছে, এই যে আমরা এই আয়নাটা দেখবো, আসো। ওয়াও শুনটু,
শুনটু নাইস লাগছে আমার ময়নাটাকে। এই আর কি আনন্দে ফুর্তিতে কেটে যাচ্ছে দিন রাত। আর এই যে আমার দুই মামাতো বোন হাফসা মারিয়াম, ওদের দুজনের জন্য আমি সেম ড্রেস নিয়ে এসেছিলাম। তো এটা আবার পরে আমাকে একটু দেখাচ্ছিল, আমি বললাম যে তোমরা বসো একটা পিকচার তুলি। মাশাল্লাহ মানে একদম সুন্দর পারফেক্ট হয়েছে। আমি মানে আমি ভাবিনি যে এত পারফেক্টভাবে ওদের লাগবে, জাস্ট বয়সটা আন্দাজ করেছি। আসলে ভিডিও কলে কিন্তু সাইজ বোঝাও যায় না কে কেমন। তো যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।